নমস্কার সকলকে, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই, এই কারণে প্রত্যেক বছরের মতো এবছরও কামাখ্যায় অম্বাবচী উপলক্ষে বিশেষ ক্রিয়ার জন্য আমি যাচ্ছি। অবশ্যই 27 তারিখে এবং 26 তারিখ রাতে এবং 27 তারিখে আমার বিশেষ কিছু ক্রিয়া কামাখ্যা মন্দিরে অবশ্যই আমি করব। যারা চাইছেন বিভিন্ন, প্রত্যেক বছরের মতো এবছরেও যারা চাইছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছেন, তারা যারা চাইছেন মাঙ্গলিক দোষ বা কালসর্পদোষের প্রতিকার করাতে, তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। একটা বিশেষ কথা ঘোষণা না করলেই নয়, অম্বাবচী এমন একটা তিথি যে তিথির জন্য আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি। আমাদের শাস্ত্রমতে 12 মাসে 13 পার্বণ, সে কথা আমরা সবসময় বলে থাকি, কিন্তু তার মধ্যে যে 5-6টি তিথির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, সেই 5-6টি তিথির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে তিথিটি, সেই তিথিটি হচ্ছে অম্বাবচী তিথি। এবং এই অম্বাবচী তিথিটি নিবৃত্তিকালে, নিবৃত্তি মানে ছাড়ার সময়, আমরা কিন্তু পুজোপাঠ করার জন্য কামাখ্যায় উপস্থিত থেকে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজোপাঠ করি, প্রত্যেক বছরই করি, এবছরও আমি করছি। হ্যাঁ, তার মাঝখানে লাস্ট 2 বছর ঠিকঠাক মতো যাওয়া হয়নি, তার কারণ সেই সময় কিছু রেস্ট্রিকশন ছিল এবং সেই রেস্ট্রিকশন এবছর নেই, তাই এবছর কিন্তু আমরা অপেক্ষা করে বসে রয়েছি সেই কামাখ্যা মায়ের দর্শন এবং কামাখ্যা মায়ের বিশেষ পূজাপাঠ, বিশেষ হোমযজ্ঞের জন্য। এবং এই বিশেষ হোমযজ্ঞ অবশ্যই এতটাই ফলপ্রসূ হয়, বিগত বছরগুলোতে যারা যারা এই যোগে কাজ করিয়েছেন তাদের প্রত্যেকের কাজ কিন্তু 100% সফলতার সাথে সম্পন্ন হয়েছে। আমরা আসব সেই বিষয়ে, তার মধ্যে আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, আমি হাওড়া রামনায়কতলা থেকে বলছি, সুরজিৎ। সুরজিৎ দাশগুপ্ত। সুরজিৎ দাশগুপ্ত, সুরজিৎ বাবু, এই মুহূর্তে আপনি আমাকে যে কারণে ফোন করেছেন সেটা হচ্ছে, অর্থনৈতিকভাবে আমি প্রচণ্ড পরিমাণে অবস্ট্রাকল জোনের মধ্যে দিয়ে রয়েছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার সাংসারিক জীবন কেমন যাবে, 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে আমার কর্মসংস্থানে স্টেবিলিটি জোন আমি পাবো কি না, এই 3টে প্রধান প্রশ্ন যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। আপনার থেকে আমি কিন্তু কোনো ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ নিইনি, ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। 1% ঠিক বললো না 100% ঠিক বললো? হ্যাঁ স্যার, একদম একদম। কি বললেন আর কি? একদম ঠিক তো? তো ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ ছাড়াও আচার্য অনির্বাণ কিন্তু প্রেডিকশন করতে পারেন। যারা অনেকেই হয়তো জানেন বা জানেন না যে আমার তো ডেট অফ বার্থ নেই, আমার তো টাইম অফ বার্থ নেই, ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ছাড়াও কিন্তু প্রেডিকশন করা সম্ভব। এবং এই যে পরিস্থিতিতে আপনি আমাকে ফোন করেছেন, তার প্রধান যে সমস্যার যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, লাস্ট 1 বছর 3 মাস বা 1 বছর 2 মাস ধরে যাদের সাথেই আপনি নতুন করে কিছু ব্যবসাপাতি বা নতুন করে কাজকর্মের যে সেট আপ তৈরি করতে চাইছেন, সেটা তৈরি হয়ে মাঝপথে ভেঙে যাচ্ছে, ঠিক বলছেন অনির্বাণ? নিশ্চয়ই। তো আপনার সাথে আমার নিশ্চয়ই পূর্ব পরিচিত নয়। হ্যালো, আপনার সাথে আমার তো নিশ্চয়ই পূর্ব পরিচয় নেই। না 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 না, এই প্রথমবার আপনি আমাকে দেখছেন এবং প্রথমবার আমার সাথে কথা বলছেন। সেই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আচার্য অনির্বাণ আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ছাড়া যে কথা কথা বললো, 100% সঠিক না 1% সঠিক? তো এই জায়গাটার জন্য ভাই যেটা দরকার, চার্টের অ্যানালিসিস করার প্রয়োজন আছে, চারটাকে অ্যানালিসিস করিয়ে নাও। আজকে আমি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ কিচ্ছু নেব না,
চারটাকে অ্যানালিসিস করিয়ে নাও ভাই, এই জায়গাটা করিয়ে নিয়ে তারপর এর একটা আমার কাছে মানে সমস্যা আছে, আমার রাশি আমার ঠিক জানা নেই। আমি কি বললাম, আজকে আমি ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে কোনো প্রেডিকশন করব না, যা করব হোরারি চ্যাটের উপর। হ্যাঁ, কেরিয়ারে কি হবে কিছু? কেরিয়ারে অবশ্যই হবে, রাহুর কানেকশন ডিস্টার্ব আছে, রাহুর কানেকশনটাকে কাটাও, দেখবে তোমার সমস্ত কিছু ঠিক হবে। এই জায়গাটা সম্পূর্ণরূপে মিলিয়ে কথা বলছি, যদি তুমি এখন কানেকটিভ লর্ডে কেরিয়ারের কানেকশনে যাও, আমি তো তোমার থেকে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নিই নি, তো দেখবে তোমার জন্মছকে রাহুর অবস্থানগতভাবে কোনো না কোনোভাবে বৃহস্পতি এবং শনির সাথে কানেকশন হচ্ছে, হয় নক্ষত্রিক কানেকশন হচ্ছে বা গ্রহগত কানেকশন হচ্ছে। যদি মেলানোর জন্যই যদি ধরো, তোমার ডেট অফ বার্থটা একটু বলবে। হ্যাঁ, 87 আরেকবার বলো। 19 অক্টোবর 1987। 19 অক্টোবর 1987 কটার সময় জন্ম? 12:35 PM দুপুর 12:35 PM এ জন্ম, হাওড়ায় জন্ম। তাহলে হ্যাঁ, কলকাতায় জন্ম। আমি তোমাকে কি বললাম যে রাহুর সাথে শনির কানেকশন হচ্ছে, এই কথাটা বলেছি বলেছি তো? তোমার লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান রয়েছে, লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান রয়েছে মীন রাশিতে, এবং এই মীন রাশিতে রাহু আছে এবং শনি রয়েছে তোমার বৃশ্চিক রাশিতে। রাহু তার অ্যাসপেকচুয়ালি 5th অ্যাসপেক্টে শনির সাথে কানেকশন করছে এবং শনি রাহুর কানেকশন হচ্ছে 1 নম্বর। হ্যালো, শনি রাহুর কানেকশন হচ্ছে, এবং এও বলেছি যে রাহুর সাথে বৃহস্পতিরও কানেকশন হচ্ছে, এই কথাটাও বলেছি। বৃহস্পতি রয়েছে তোমার জন্মছকের মেষ রাশিতে, দ্বাদশ অ্যাসপেক্টে রাহুর, দ্বাদশ অ্যাসপেক্টে রাহু বৃহস্পতির সাথে কানেকটিভ করে রাহু বৃহস্পতির কানেকশনও হচ্ছে। তো অ্যাস্ট্রোলজি হচ্ছে এমনই একটা সাবজেক্ট যেটা কিন্তু দুয়ে দুয়ে চার করার সাবজেক্ট, তো অবশ্যই আমি যে কথাগুলো বলেছি তার সাপেক্ষে যে যুক্তিগুলো আমি দিয়েছিলাম সেই যুক্তির সাথে কিন্তু 100% মিলে যাচ্ছে তোমার জন্মছকেও। তুমি তোমার ডেট অফ বার্থ অনুযায়ী মিলিয়ে দেখে নিতে পারো। আমার স্যার গোল্ডেন টাইম কবে দিয়ে আসবে? গোল্ডেন টাইম আসতে এখনো সময় আছে, আরো 1-1.5 বছর, কিন্তু এই যোগ দুটোকে মানে বাধা বিপত্তি যোগ এবং গুরু চন্ডালিকা দোষটাকে কাটাতে হবে ভাই, এটা কাটাও, জীবনে আর পেছনে ফিরে তাকাতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে গেলে আজ রাত 8:30 থেকে 9:30, আজ রাত 8:30 থেকে 9:30 আপনারা আমার সাথে কথা বলার জন্য ফোন করতে পারেন। সরাসরি কথা বলার জন্য কোনো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ কিচ্ছু লাগবে না। যাদেরই ডেট অফ বার্থ নেই টাইম অফ বার্থ নেই ভাবছিলেন যে অনির্বাণ দার সাথে ফোনে কথা বলবো কি না, অবশ্যই আজকের ফার্স্ট কলারকে মিলিয়ে দেখিয়ে দিলাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ছাড়াও প্রেডিকশন করা সম্ভব। যারা কথা বলতে চাইছেন আজকে অবশ্যই ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, অম্বাবচী উপলক্ষে আগামীকাল পরশু 510 টাকার পরিবর্তে 310 টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। কোথায় কোথায় পাবেন? অবশ্যই পাবেন বর্ধমানে, বর্ধমানের বন্ধুরা যারা বর্ধমানে দেখাতে চাইছেন তারা বর্ধমানে পাবেন, তিনকুনিয়া বাসস্ট্যান্ডের কাছে। এছাড়া পাবেন হুগলির বন্ধুরা যারা চাইছেন হুগলিতে আমি বসি আবার, তাদের জন্য বলছি চুচুড়া খাদিনা মোড়ের কাছে আমি আবার বসছি, যেখানে কবে পাবেন সেটা ফোন করে জেনে নিতে পারেন।
দক্ষিণ কলকাতায় রাজবিহারী এভিনিউতে আমি আবার বসছি। যারা রাজবিহারী দক্ষিণ কলকাতায় রাজবিহারী এভিনিউতে দেখাতে চাইছেন, তারা কিন্তু দেখানোর জন্য ফোন করে নাম বুকিং করে নিতে পারেন। এছাড়া যারা চাইছেন শিলিগুড়িতে দেখানোর জন্য, শিলিগুড়িতে কিন্তু এ মাসে আবার যাচ্ছি। শিলিগুড়ির বন্ধুরা যারা শিলিগুড়িতে দেখাতে চাইছেন, তারা কিন্তু ফোন করে নাম বুকিং করে নিতে পারেন। এছাড়া যারা চাইছেন দমদমে দেখাতে, তারা দমদম স্টেশনের কাছে আমার যে চেম্বার আছে সেই চেম্বারে আপনারা পাচ্ছেন। কবে কবে পাচ্ছেন ফোন করে নাম বুকিং করে নিতে পারেন। কবে দমদমে পাচ্ছেন, কবে দক্ষিণ কলকাতায় পাচ্ছেন, কবে কবে হুগলিতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনারা অবশ্যই ফোন করে নাম বুকিং করে নিতে পারেন। যে কোনো রকম সমস্যা থাকলে ফোন করতে পারেন। অবশ্যই আজকে রাত্রির সাড়ে আটটার থেকে 9:30 আপনারা আমার সাথে কথা বলার জন্য ফোন করতে পারেন, যে ফোন নাম্বারটা টিভি স্ক্রিনে রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেন্সির জন্য 7596893900 এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। অবশ্যই অম্বাবচীর কথা বলছিলাম, আগামী 26 এবং 27 তারিখ অম্বাবচী উপলক্ষে কামাখ্যায় বিশেষ পুজো পাঠের আয়োজন রয়েছে। যারা চাইছেন যোগাযোগ করতে, অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই মুহূর্তে আমরা একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি আমার ছেলেকে জানতে চাইছি। ছেলের নাম? দেবমাল্য সাহা। দেবমাল্য সাহা, এই মুহূর্তে আপনি আপনার ছেলের সম্পর্কে জানতে চাইছেন, দেবমাল্য বিষয়ে জানতে চাইছেন, যেটা সবচেয়ে প্রথম এবং প্রধান প্রশ্ন আপনার দেবমাল্যর জন্য আমাকে অনির্বাণকে করবেন, সেটা হচ্ছে ওর স্টেবিলিটি অফ অ্যাক্সেস অফ জব অপরচুনিটি, এটা স্টেবিল জোনে কত তাড়াতাড়ি ওকে আমি দেখতে পাবো অনির্বাণবাবু, এটাই হচ্ছে আপনার প্রথম এবং প্রধান প্রশ্ন, যার জন্য আপনি অনির্বাণকে ফোন করেছেন। ঠিক বলছেন অনির্বাণ? একদম ঠিক, একদম ঠিক। আমি আপনার থেকে কোনো ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ কিছু নেইনি, কিচ্ছু নেইনি, শুধু নামটা শুনেছি। তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে যে বিষয়বস্তুটা আমি দেখতে পাচ্ছি, যে কারণে ওর ক্ষেত্রে প্রবলেমের জোনটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে প্রথম এবং প্রধান যে কারণ, আপনার বাড়ির জাস্ট দরজা থেকে বেরিয়ে ল্যাম্প পোস্ট রয়েছে এবং সেখান থেকে বিদ্যুতিক তারের কানেকশনটা আপনার বাড়িতে যাচ্ছে, এবং এটা একটা পাওয়ার হাউসের মতো কাজ করছে, যেই পাওয়ার হাউসটার জন্য পয়সা তো উপার্জন করছে, আপনার হাজবেন্ডও ভালো উপার্জন করছে, এবং আপনাদের বনেদিয়ানার দিক থেকেও আর্থিক সাচ্ছল্যতা রয়েছে, কিন্তু সেই টাকাটা কিন্তু প্রপার ওয়েতে ইউটিলাইজড করতে পারছেন না, কোনোভাবে সেই টাকার এক্সপেন্ডিচারটা সঠিক উপায়ে হচ্ছে না। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছেন। 100% ঠিক বললাম না 10% ঠিক বললাম? মানে আমি যে কথা বললাম সব কথা কথাই 100% ঠিক? হ্যাঁ। তো অ্যাস্ট্রোলজিক্যালি আপনার কি মনে হয় যে একটা মানুষ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ছাড়া এরকম ভাবে প্রেডিকশন করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনাকে দেখে বোঝা গেল সেটা সম্ভব আপনার কথা শুনে। তো এইটাও কিন্তু অ্যাস্ট্রোলজি, এই অ্যাস্ট্রোলজিটাও কিন্তু একদম প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ ডেট অফ বার্থ হার্ট দেখে সবাই বলতে পারে। তো একটা মানুষের নাম শুনে তার কানেকশন কি কি আসছে সেটা বলাটাও কিন্তু, আমি কিন্তু এখানে সংখ্যাতত্ত্বের বিচারও যাইনি, এখানে পিওর হোরারি বিচারে কথা বলে যাচ্ছি। তো এইভাবেই কিন্তু অ্যাস্ট্রোলজি, এবং এইভাবেই কিন্তু এই সাবজেক্টটাকে আরো বেশি ইনহ্যান্স করার জায়গা রয়েছে। তো প্রত্যেকটা বিষয়ের পরে আসি যে কনক্লুসিভনেসে, সেই কনক্লুসিভনেসের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা রয়েছে, মঙ্গলটা অ্যাফ্লিক্টেড হচ্ছে, সেটা আপনি জানেন নিশ্চয়ই, অনেক অ্যাস্ট্রোলজারই হয়তো আপনাকে বলেছে। না না, আমি সেটা জানি না। হ্যাঁ,
মঙ্গলটা অ্যাফ্লিক্টেড হচ্ছে, তার কারণ হচ্ছে আপনি যদি ওর জন্মছকটা কখনো বিচার করান, দেখবেন যে মঙ্গলটা কোনো না কোনো ভাবে অ্যাফ্লিকশনে রয়েছে। ডেট অফ বার্থটা এবার বলুন, আমি যদি হয় আমি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে। 22/1/1998। কটার সময় জন্ম? রাত্রি 9:19 কলকাতা। রাত্রি 9:19 কলকাতাতে জন্ম। তো আমি আপনাকে বলেছিলাম মঙ্গলটা অ্যাফ্লিক্টেড হচ্ছে। তো মঙ্গল বসে রয়েছে ওর জন্মছকের ষষ্ঠ ঘরে, কেতুর সাথে বসে রয়েছে। তার মানে কেতুর সাথে বসে রয়েছে ওয়ান অফ দ্য অ্যাফ্লিকশন সাইমালটেনিয়াসলি রাহু দ্বারা দৃষ্ট অটোমেটিক্যালি। তো রাহু মঙ্গলের কানেকশানে ছন্ন ছাড়ার এফেক্ট রয়েছে, যার এফ্লিকশনটা প্রচণ্ড মারাত্মক হচ্ছে, যার জন্য কি হচ্ছে ও ঠিক পরীক্ষার এক সপ্তাহ দু সপ্তাহ আগে পড়তে বসত সারা জীবন, কিন্তু পড়তে বসলেও ভালো রেজাল্ট করত। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই, হ্যাঁ, একটু কম পড়ে সেটা ঠিকই, কম পড়ে ভালো রেজাল্ট করতো, কিন্তু ঠিক মতো স্যাটিসফ্যাকশনের অভাব আছে ওর মধ্যে। স্যাটিসফ্যাকশন পাবে কি করে ওর মধ্যে, যে সাইমালটেনিয়াসলি একটা সময় ধরে একটা সাবজেক্টকে নিয়ে রগড়ানো, সেটা কিন্তু ওর ঠিকঠাকভাবে এগোচ্ছে না। এটাকে ওভারকাম করার একটাই উপায়, অ্যাস্ট্রোলজিক্যালি এর গাইড গার্ড দিন, অবশ্যই আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। আজকের অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠানটা সম্পূর্ণ অন্য মাত্রায়। যারা চাইছেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নেই, তাদের চাইছেন আমার সাথে কথা বলতে, ফোন করতে পারেন অবশ্যই ফোনে কথা বলার জন্য। আজ রাত 8:30 থেকে 9:30 মধ্যে আপনারা যে কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করতে আপনারা আমাকে যে নাম্বারে ফোন করতে পারেন 7596893900 অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারেন। অম্বাবচী উপলক্ষে আপনারা যারা চাইছেন বিভিন্ন রকম সমস্যার সমাধান করাতে অবশ্যই ফোন করে নাম বুকিং করতে পারেন। দক্ষিণ কলকাতাতে পাচ্ছেন রাসবিহারী এভিনিউর কাছে, উত্তর কলকাতাতে পাচ্ছেন দমদম স্টেশনের কাছে, এছাড়া পাচ্ছেন হুগলিতে চুচুড়া খাদিনা মোড়ের কাছে, এছাড়া বর্ধমানে পাচ্ছেন বর্ধমান তিনকোনিয়া বাসস্ট্যান্ডের কাছে, এছাড়া পাচ্ছেন শিলিগুড়িতে, যেখানে যার সুবিধা সেখানে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই ফোন করে বুকিং করে তবেই আসবেন। নমস্কার, এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন, কে আছে দেখে নেব। নমস্কার, কে বলছেন? কি নাম? একটু জোরে বলুন, আপনার কথা শুনতে পারছি না। আমার নাম রোহিত ঘোষ। কি ঘোষ? কি? রোহিত ঘোষ। মোহিত? হ্যাঁ হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন মোহিত বাবু? আমি বলাগড় থেকে। বলাগড় থেকে বলছেন মোহিত বাবু? এই মুহূর্তে আপনি আমাকে যে কারণে ফোন করেছেন তার প্রথম এবং প্রধান যে কারণটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টেবিলিটি ইন ফাইন্যান্স, কত তাড়াতাড়ি আমি পেতে পারবো, এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন যাবে, এই দুটোই প্রধান প্রশ্ন যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই, 100% ঠিক না 10% ঠিক? হ্যাঁ 100% ঠিক। তো মোহিত বাবু, এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি যে নেগেটিভিটির এফেক্ট আপনাকে প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আপনার বাড়ি থেকে কিছুটা ডিস্টেন্সের মধ্যে কোনো পুকুর আছে। হ্যাঁ আপনাদের বাড়িতে যে পুকুরটা ছিল সেটা আপনারা বুঝিয়ে ফেলেছেন, তাই তো? এবং সেটা বোঝানো হয়েছে, যাই হোক আপনারা বাস্তুর যে
একটা তো ইয়ে থাকে যে বাস্তুর একটা পার্ট থাকে, সেই পার্ট অনুযায়ী আপনারা বাস্তু চেঞ্জ করেছেন, ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই, মানে আপনাদের যে পার্টটা আছে সেই পার্টটাকে আপনারা চেঞ্জ করেছেন, ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই, ঠিক বলছি তো? তো এই জায়গাটা থেকে বাস্তুতে কিছু দোষ এসছে, বাস্তু দোষের প্রতিকার করান, অবশ্যই আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে এবং আপনি আর কোনো প্রবলেমের মধ্যে পড়বেন না, ঠিক আছে? যারা চাইছেন যোগাযোগ করতে, অবশ্যই যোগাযোগ করতে আপনারা আমাকে ফোন করতে পারেন। আজ রাত 8:30 থেকে 9:30 মধ্যে আমি সরাসরি কথা বলবো যে নাম্বারটিতে আপনারা কথা বলতে পারেন আমার সাথে, 7596893900, এই নম্বরে আপনারা আমার সাথে কথা বলার জন্য ফোন করতে পারেন, যে কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ফোন করতে পারেন। আগামীকাল এবং পরশু 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। কোথায় কবে পাবেন ফোন করে নাম বুকিং করে নিতে পারেন, কবে দক্ষিণ কলকাতায় পাচ্ছেন, কবে উত্তর কলকাতায় দমদমে পাচ্ছেন, কবে চুচুড়ার খাদিনা মোড়ের পাচ্ছেন, ফোন করে নাম লিখিয়ে নিতে পারেন। আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বান্টি দাস বলছি। বান্টি দাস, কার সম্পর্কে জানতে চান? মেয়ের সম্পর্কে। আপনি আপনার মেয়ের সম্পর্কে জানতে চান, এই মুহূর্তে দাঁড়িয়ে বান্টি বাবু আপনার মেয়ের নামটা বলবেন। এটাও ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক বললাম? আপনি এই মুহূর্তে দাদা প্রচন্ড পরিমাণে ঘেটে রয়েছেন, ঘেটে রয়েছেন এই কারণে বলবো, কারণ বহু অ্যাস্ট্রোলজার আপনাকে বহু ক্ষেত্রে বহু নেগেটিভ পজিটিভ অনেক কথা বলেছেন এবং আপনি অ্যাস্ট্রোলজারদের পেছনে ঘুরতে ভালোবাসেন এবং বহু অ্যাস্ট্রোলজারের কাছে অলরেডি আপনি দেখিয়েছেন বা ফোনে কথা বলেছেন, এই কথাটাও 100% ঠিক বলছো অনির্বাণ? ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই, ঠিক বলছি। কিন্তু আপনার মেয়ের জন্মছকে যেটা সমস্যার জায়গা দেখতে পাচ্ছি, যে জায়গাটা থেকে আপনি আমাকে ফোন করেছেন, যে মেয়ের মধ্যে প্রচণ্ড হাইপার অ্যাক্টিভিটিনেস প্রচণ্ড পরিমাণে বেশি রয়েছে এবং এই হাইপার অ্যাক্টিভিটিনেসটাকে কী করে কমিয়ে পড়াশুনায় মনোযোগ ফেরানো যায়, এটাই হচ্ছে আপনার আমার কাছে প্রশ্ন, ঠিক বলছেন অনির্বাণ? নিশ্চয়ই, 100% ঠিক বললাম না 10% ঠিক বললাম? আপনার থেকে আমি ডেট অফ বার্থ, আপনার মেয়ের জন্ম তারিখ, জন্ম সময় কিচ্ছু নিইনি, তাহলে কি করে বললাম আমি এত কথা? হ্যাঁ, কেমন লাগলো আজকে এই এরকম টাইপের একটা অনুষ্ঠানে ফোন করতে পেরে, যেখানে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ছাড়া আপনাদের সম্পর্কে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো 100% ঠিক না অল্প অল্প ঠিক? 100% ঠিক। তো এই জায়গাটা, এই জায়গাগুলো থেকে যেই জায়গাটা দরকার, অবশ্যই আপনারা যারা চাইছেন, মনে করছেন আপনার ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ নেই, আদপে কি আমার অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডি পাওয়া সম্ভব? 100% রেমেডি পাওয়া সম্ভব। আচার্য অনির্বাণ, আপনাদেরকে এই জায়গাটা থেকে আজকের অনুষ্ঠানটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলো, অ্যাস্ট্রোলজি এমনই একটা জায়গা যে জায়গায় আপনাকে কিন্তু সঠিক বিচার যদি করতে পারেন, সঠিক অ্যানালিসিস যদি করতে পারেন, সেই অ্যানালিসিস অনুযায়ী যদি পারফেক্ট রেমিডি যদি আপনি করাতে পারেন, অবশ্যই আপনার জীবনে সফলতা আসতে বাধ্য। আগামী 27 তারিখে বিশেষ কিছু ক্রিয়ার জন্য আমি অবশ্যই যাচ্ছি কামাখ্যায়, যারা যোগাযোগ করতে চাইছেন তার আগে যোগাযোগ করে নিতে পারেন। অবশ্যই আজ রাত 8:30 থেকে 9:30 মধ্যে যারা চাইছেন আমার সাথে কথা বলতে,
7596893900 এই নাম্বারে ফোন করতে পারেন। আজ রাত 8:30 থেকে 9:30 মধ্যে ফোন করতে পারেন, যে কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করতে ফোন করুন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।